परम दयाल श्री ठाकुर अनुकूल चंदे रातुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु। आजकेर आलोच्य विषय इष्टभीति। इष्टभीति की अन्येर हये कोरे देया जाय? प्रचुर परिवारे आछे जारा तादेर स्वामी स्त्री बा सन्तानेर हये इष्टभीति पालन करेन। इष्टभीति कोरे दिले कि फल लाभ हय, एटी भालो ना खराब? एवं अन्येर हये इष्टभीति करले कि भगवान सेटी ग्रहण करेन, ठाकुर की सेटी ग्रहण करेन? ए विषय श्री श्री ठाकुर की विधान दिलें ता आज के आपनादेर सामने उपस्थापित करब। जय गुरु। सकल इष्टप्राण दादा मायरा, आमार प्रति प्रत्येक गुरुजनेर चरणे शतकोटि प्रणाम जानाई एवं छोटोदेर प्रति रइलो आमार असंख्य स्नेह भरा भालोबासा। प्रचुर परिवार रयेछे देखबेन, जेसब परिवारे मायेरा तार स्वामीर बा सन्तानेर हये इष्टभीति करे देन, आबार स्वामी तार स्त्रीर हये करे देन, तो एई जे आमरा इष्टभीति अन्येर हये करे दिई, एटी करले कतटा ग्रहणयोग्य हय, भगवान एटी कतटा ग्रहण करेन, से विषय आजके पुंखानुपुंखभावे आपनादेर सामने तुले धरब। श्री श्री ठाकुर आमादेरके स्पष्ट भाषाय ए विषयेर उपर विधान दियेछेन যে ইষ্টভীতি অন্যের হয়ে যদি আমরা পালন করি কী কী লাভ হয়, আর নিজের ইষ্টভীতি যদি নিজে করি তাহলে কী কী লাভ হয়। এই বিষয়ে ঢোকার আগে আমাদেরকে আগে জানতে হবে ইষ্টভীতি কী, কেননা ইষ্টভীতি যদি আমরা না জানি তো সে বিষয়টা নিয়ে আলোচনা করাটা বেকার হবে। আগে আমাদেরকে ইষ্টভীতি সম্বন্ধে বুঝতে হবে। জোর করে কিছু কোনোদিন কিন্তু করানো যায় না, আগে বুঝতে হবে, বোঝাতে হবে। যখন একটি মানুষ এই ইষ্টভীতি সম্বন্ধে বুঝে যাবে তখন সে নিজে থেকেই ইষ্টভীতি করতে থাকবে। ইষ্টভীতি, ইষ্টভীতি মানে কি? ইষ্টকে ভরণ পোষণ করা। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণ বা মঙ্গলের আরাধনা করা। আমি আমার জীবনে যাতে মঙ্গল হয়, আমার জীবনে যেটা করলে আমার ভালো হবে, মঙ্গল হবে, সেইটাকে আমি আরাধনা করছি। আরাধনাটা কিন্তু অত সোজা ব্যাপার না, তাই শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদেরকে এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের মঙ্গল কামনা করতে বললেন। এই ইষ্টভীতিটা যদি আমরা রোজ পালন করে থাকি তাহলে দেখবেন সকল প্রকার মঙ্গল আমাদের মধ্যে বিরাজ করবে, অমঙ্গল দূরে চলে যাবে। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। অর্থাৎ কি না, আমরা যদি ইষ্টভীতি করি, আমরা যতই আপদ বিপদে পড়ি না কেন, সকল আপদ বিপদ থেকে কিন্তু আমরা মুক্ত হব, আমরা পরিত্রাণ পাব। অর্থাৎ আমাদের নিজেদের বাঁচার তাগিদে, নিজেদের মঙ্গলার্থে এই ইষ্টভীতি পালন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, যদি আমরা এই ইষ্টভীতি নিয়মিত ঠিকভাবে পালন করি তাহলে যে কোনো রকম দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারব। এই যে দুর্ঘটনাগুলি হয় এগুলি সবাই জানেন, এগুলি আমাদের কর্মফলগুণে হয়ে থাকে, তাই কর্মফলকে খণ্ডন করার জন্য কিন্তু ইষ্টভীতি আমাদেরকে করতেই হবে। প্রচুর শিক্ষিত মূর্খ আপনারা আশেপাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন, যাদের বলতে শুনবেন ও মাসে মাসে আমরা টাকা পাঠিয়ে দেব। অনেক মূর্খের দল অহংকারে বশীভূত হয়ে টাকার গরম দেখায়, আর এই গরম দেখাতে দেখাতে সেই টাকাই যে কোথায় ধূলিসাৎ হয়ে যায় তা তারা নিজেরাও কিন্তু কল্পনা করতে পারে না। এই ইহজগতের মালিক যিনি, তাঁর আবার টাকার কিসের দরকার? এই সহজ কথাটা এই মূর্খ শিক্ষিত দল বুঝতে চায় না। আবার প্রচুর বাড়িতে আছে দেখবেন স্বামীরা তাদের স্ত্রীদের ইষ্টভীতি করতে বাধা দেন। প্রচুর বাড়িতে স্বামী ইষ্টভীতি করেন না বলে স্ত্রী তার মঙ্গল কামনায় ইষ্টভীতি করে দেন, আবার স্বামী স্ত্রীর হয়েও ইষ্টভীতি করেন বা সন্তানের হয়েও বাবা মা করে দেন। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি একদম না করার থেকে ভালো। মানে যদি আমরা অন্যের হয়ে ইষ্টভীতি করে দিই তাহলে সেটা, আমরা যদি ইষ্টভীতি একদম না করি তার থেকে ভালো, অর্থাৎ কিঞ্চিত মঙ্গলপ্রাপ্তি ঘটে থাকে। তিনি আরও ভালো করে বুঝিয়ে বললেন, দেখুন মানুষ যখন আহার গ্রহণ করে তখন তার নিজের পেট ভরে। আমি যদি খাই আমার পেট ভরবে, আমি খেলে কি অন্যের পেট ভরবে? আবার একজন রোগী যখন তার রোগ নিয়ে ভুগতে থাকে
তার রোগের জন্য কিন্তু তাকেই ভুগতে হয়, অন্য কেউ কিন্তু ভোগে না। তার কষ্ট কিন্তু তাকেই নিতে হয়, অন্য কেউ সেটা গ্রহণ করতে পারে না। আর কোনো মানুষের রোগ হয়েছে, সে যদি ওষুধ না খায় তাহলে কিন্তু তার রোগ সারবে না। যার রোগ হয়েছে তাকেই কিন্তু ওষুধ খেতে হয়, অন্য কেউ ওষুধ খেলেও কিন্তু তার রোগ সারবে না। ঠিক তেমনভাবেই নিজের মঙ্গলের অর্ঘ্য প্রদান কিন্তু নিজেকেই করতে হবে। প্রত্যেকটা মানুষ এক একটি সত্তা নিয়ে গঠিত, তাই নিজের নিজস্ব সত্তাকে ঠিক রাখতে, নিজেকে বাঁচাতে, নিজের মঙ্গল কামনায় নিজেকেই কিন্তু পূর্ণ ভক্তিভারে ইষ্টভীতি গ্রহণ করা লাগে, ইষ্টভীতি করা লাগে। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন, এইটাই জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম, পারলে কমে যাসি না কপট ব্রতি হসি না। যে এর থেকে সহজে ইষ্টের আরাধনা আর কিছু হয় না। এত সহজভাবে তিনি আমাদেরকে ইষ্টের আরাধনার কথা বলে গিয়েছেন, এত সহজে নিজেদের মঙ্গল কামনার কথা বলে গিয়েছেন, এর থেকে কমে আর কি হতে পারে। শাস্ত্র দেখলে পাই আগের যুগের মানুষ যুগ যুগ ধরে তপস্যা করেছেন, তবে ভগবানের কৃপা লাভ করেছিলেন, ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন। কিন্তু যত দিন গিয়েছে ভগবানও তত সহজভাবে কিন্তু তাঁর আরাধনার পথ বলে দিয়েছেন। তো এ যুগে যখন শ্রী শ্রী ঠাকুর এলেন, তিনি একটি সহজ পথ অবলম্বন করার কথা বললেন, এই ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, তার মধ্যে ইষ্টভীতিটাকে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইষ্টকে যে না দিয়ে খায় সে চোর। তাই ইষ্টকে আমাদের দিতে হবে, আর এর মধ্য দিয়েই আমাদের মঙ্গল পূরিত হবে, এছাড়া আর অন্য কোনো সহজ পথ নেই। তাই নিজের মঙ্গলার্থে নিজেকে বাঁচতে কিন্তু ইষ্টভীতি করতেই হবে। এই যে আমরা অন্যের হয়ে ইষ্টভীতি করে দিই, এই রকম কখন করা যায়, এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বিধান দিলেন। তিনি বললেন, যখন কোনো মানুষ শক্তিহীন হয়ে পড়েন, অসুখ বিসুখে ভুগতে থাকেন, তার ক্ষমতা থাকে না, তখন তার হয়ে ইষ্টভীতি করা চলে, নচেত নয়। তবে মায়েদের শক্তিতে কিঞ্চিত পুণ্যলাভ হয়ে থাকে। মায়েরা যদি তার স্বামী বা সন্তানের জন্য এই ইষ্টভীতি করে থাকেন বা তাদের মঙ্গল প্রার্থনা করে থাকেন, তাহলে কিঞ্চিত পুণ্যলাভ তাদের হয়ে থাকে। রোগী যেমন ঔষধ খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, সেই মায়ের উচিত তাদেরকে বুঝিয়ে তাদের নিজেদেরকেই ইষ্টভীতি করতে অনুপ্রাণিত করে তোলা। এটি হয়তো করতে অনেক সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে বোঝাতে বোঝাতে দেখবে সেই মানুষটি ঠিক বুঝে যাবে এবং সে নিজে থেকেই ইষ্টভীতি করতে থাকবে। পরমপিতার আশীর্বাদে কি না হয়। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।